এই জায়গাগুলো চাষ অলরেডি শুরু হয়ে গেছে, এখন গভীর চাষ হচ্ছে, এরপরে আবার অন্যান্য চাষ হবে, আলুর চাষ শুরু হবে, অন্যান্য চাষ, এটা যারা চাষ করবেন তারা নিজেদের মতো করেই করবেন, জমিটা তাদের, এটা তাদের অধিকার। যেটা করতে হবে সেটা হচ্ছে কৃষি ডিপার্টমেন্ট থেকেও সাহায্য করা হচ্ছে, আর একটা টাকাও আমরা সাহায্য করবো বলেছি, সেটা একটু 10-15 দিনের মধ্যে প্ল্যান করে দেবে। দুই হচ্ছে যেটা হচ্ছে এখানে 54টা টিউব ওয়েল তৈরি হচ্ছে, 56টা, তারপরে বাঁধের কাজ, তারপর একটা নদী নালা ছিল যেটা একটা, সেটাও খাল কাটা হবে, পরিষ্কার হবে। কংক্রিটের যে সেটগুলো ভেঙেছে এটা খুব বড় কাজ, খুবই কষ্ট করে পুজোর দিনগুলোতে কেউ ছুটি পর্যন্ত নেয়নি, তারা কিন্তু এই কাজটা করেছে এবং রিয়েলি ইটস এক্সেলেন্ট জব, এটা একটা ইতিহাস হয়ে থাকবে। টাইমের আগে 2 সপ্তাহ আগেই কাজটা কমপ্লিট করেছে, আমাদের তো একটা করার উদ্দেশ্য ছিলই, আমরা সিঙ্গুরের জমি ফেরত দেবো এটা মানুষের কাছে, এটা আমাদের কমিটমেন্টই ছিল। কোর্টের যে মাননীয় আদালতের যে অর্ডার দিয়েছিল, যে টাইমটা বলেছিল, সেই টাইমের 2 সপ্তাহ আগে আমরা এটা কমপ্লিট করেছি। শুধু এটা সুপ্রিম কোর্টকে আমরা সিডিটা পাঠিয়ে দেবো, যে কাজটা আমাদের সকলে মিলে ভালো করে করেছে, এটা দেশের একটা প্রেসিডেন্ট হয়ে থাকবে।